আমরা জেএসসি এবং এসএসসি পরীক্ষার তাদের ফলাফলের গড়ের ভিত্তিতে এইচএসসি এর মূল্যায়নটি আমরা করব। পরীক্ষা সারাই জেএসসি এবং এসএসসি পরীক্ষার গড় নাম্বারের ভিত্তিতে সকলকে অটোপাস করে দেওয়া হবে, সেটা শোনার পর এইচএসসি পরীক্ষার্থীরা তো সবাই মাঠে ঘাটে রাস্তাঘাটে নেমে পড়তেছে নাচার জন্য। কিন্তু অনেক শিক্ষার্থী আছে যাদের প্রিপারেশনটা খুবই ভালো ছিল, তারা এই সিদ্ধান্তটাকে মেনে নিতে পারতেছে না। তাদের বর্তমান অবস্থাটা হচ্ছে ঠিক এই রকম। ব্যাপারটা খুবই দুঃখজনক, আসলে ব্যাপারটা খুবই দুঃখজনক। আরে ভাই, কোনো দুঃখ মুখ্য নাই, শুধু আনন্দ আর আনন্দ। আমি তো গত 3 বছর যাবত এইচএসসি পরীক্ষা দিয়ে পাশই করতে পারতাছিলাম না, শুধু ফেল আর ফেল। এবার অটো পাস দেওয়ার ফলে আমিও পাস। মানে কই কি যা বলছি, সত্যি বলছি। দাঁড়ান, সেই খুশিতে আগে একখান ডান্স মাইরা লই। এদিকে সকল এইচএসসি পরীক্ষার্থীদেরকে অটোপাস দিয়ে দেওয়ার ফলে একদিনের ভেতরেই সকলের ক্রাশ হয়ে গিয়েছেন আমাদের শিক্ষামন্ত্রী ডক্টর দীপু মনি। এভাবে প্রকাশে কেউ কি এসব কথা বলে? ভাই, আমার একটা কথা ছিল। কয় ফালান, অসুবিধা নাই, কয় ফালান। ভাই, এইচএসসি পরীক্ষার্থী 2020 এর কোন মেয়েকে যখন ঘটক দেখতে যাইব এবং জিজ্ঞেস করব মেয়ে কি পাস, তখন তারা বলবো মেয়ে অটো পাস। ব্যাপারটা ভাবতে আমার কি যে মজা লাগতেছে। আরে বেটা পুরা কপাইল্লা, তুই এটার বুঝবি কি? যারা ওই মেয়েগুলার বিয়ে করবো তাদের তো বেটা রাজকপাল, কারণ মেয়েগুলা খুবই ভাগ্যবতী, তাই তো পরীক্ষা সারাই পাশ করে ফলাইতে পারছে। এটা সত্য। এদিকে এই বছর এইচএসসি পরীক্ষায় অটো পাস দিয়ে দেওয়ার পর পরবর্তী বছরের এইচএসসি পরীক্ষার্থীদের বর্তমান অবস্থা চলুন একবার দেখে আসি। সবাই হাত তোলেন, পুরো শালার বুতারা মনে থাক, আল্লাহ তোমার কাছে বিচার দিল। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিও। ভিডিওটা কেউ সিরিয়াস ভাবে নেবেন না প্লিজ। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিবেন, একটা কমেন্ট করবেন, আর অবশ্যই আপনার সকল বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা বাজিয়ে দিবেন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য। আজকের মতো আলবিদা।